চলতি রবি মৌসুমে সিলেটের হাকালুকি হাওরে অনাবাদি জমিতে বেড়েছে গমের আবাদ। নিজেদের পরিশ্রমের ফসল বোরো ধান পানিতে তলিয়ে যাওয়ায় গম চাষের প্রতি আকৃষ্ট হচ্ছেন এখানকার কৃষকরা। এদিকে অনাবাদি জমিকে চাষের আওতায় আনার লক্ষ্যমাত্রা 50% পূরণ করেছে কৃষি বিভাগ। এর জন্য নিজেদের লোকবল সংকটের পাশাপাশি প্রয়োজনীয় সেচ সুবিধা দিতে না পারাকে দায়ী করছেন তারা। সিলেট থেকে স্টাফ রিপোর্টার রাজ্জাক রুনু তথ্য ছবিতে, সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্ট। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি। সারটা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদেই পাঠান। সিলেটের হাওরাঞ্চলের প্রধান অর্থকরী ফসল বোরো ধান, তবে বছর বছর বন্যার পানিতে ফসল তলিয়ে যাওয়ায় কৃষকের মাঝে শঙ্কা লেগেই থাকে। তাই এবার নতুন করে চাষাবাদের আওতায় আসা জমিতে গম সহ রবি শস্য আবাদ করেছেন হাকালুকি হাওরের কৃষকরা। এতে লাভবান হচ্ছেন তারা। আমি মনে করি ধানের চাইতে গম ভালো হবে। বৈশাখ চৈত্র মাসের শেষের দিকে পানি চলে আসে, গমটা আমরা চৈত্র মাসের শেষের দিকে উঠাইতে পারতেছি, ফাল্গুন মাসের শেষে চৈত্র মাসের প্রথম উঠাইতে পারতেছি। শশা আছে প্রায় 2 টাকা 2 কি, আর এইখানে কদুয়া আছে। হাওরে পানি আসার আগে গমের ফলন ঘরে তোলা যায়, এতে লোকসানের ঝুঁকিও থাকে কম। বৈশাখ মাসের প্রথম সপ্তাহে পাহাড়ি ডল এবং অতিবৃষ্টিতে পানির নিচে তলিয়ে যায়। বোরো ধানের পরিবর্তে একটু নতুন কোনো কিছু আনা যায় কিনা এটা চিন্তা ভাবনা করে এই গমের চাষ যেটা শুরু করেছে। হাওরের অনাবাদি জমিতে চাষাবাদে এগিয়ে আসা কৃষকদের উৎসাহ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ, তবে চলতি মৌসুমে তাদের নেয়া লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। হাওরের যেটা সবচেয়ে বড় সুবিধা, 6 মাস পানি নিচে থাকে এবং পলি পরে, এখানকার মাটি খুব উর্বর। একটু কালচার করে রোপণ করতে পারলেই আপনার একটা বাম্পার ফসল পাওয়া যায় এবং কৃষকের উপকৃত হয়। সেচ সুবিধা বাড়ানো গেলে হাওরাঞ্চলের সব জমি আবাদের আওতায় আনা যাবে বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা। এর ফলে গম সহ রবি শস্যের উৎপাদন বাড়বে। সৈয়দা সামিয়া তামান্না, আরটিভি।